শুরু করেন আপু। আসসালামু আলাইকুম, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা ভালো আছি ম্যাম। ম্যাম কেমন আছে? আপনি কেমন আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো তোমাদের পড়াশোনা কেমন চলছে? ভালো ম্যাম। ম্যাম ভালো। নিয়মিত বাড়ির কাজ করতেছো নিশ্চয়? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা ঠিক আছে, খুব ভালো। নিয়মিত ম্যাম খুব ভালো। আচ্ছা, তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। জি ম্যাম। ইয়েস ম্যাম। ধন্যবাদ সবাই। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ ম্যাম। তোমাদের তো অসংখ্য ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আচ্ছা, তোমরা আমাকে নিশ্চয় চেনো, তারপরে যারা নতুন আমার ক্লাসে, আমি তাদের জন্য বলছি, আমি নুরানি বেগম, সহকারী শিক্ষক হিসেবে তারাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছি। আমি যুক্ত হয়েছি সুন্দরগঞ্জ গাইবান্ধা থেকে। আচ্ছা, গত পাঠে আমি আমার গত পাঠে কি নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের কি মনে আছে? একটু কেউ আমাকে বলতে পারবা? আয়াতের এক বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে এর বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হবে, এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। হ্যাঁ, গত পাঠে আলোচনা করেছিলাম এবং আয়ত এবং বর্গ নিয়ে, তাই না? তো তোমরা কি আমাকে একটু বলতে পারবা যে আয়তের এক বাহুর দৈর্ঘ্য যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এর বিপরীত বাহুর দৈর্ঘ্য কত হবে, এটাকে একটু বলতে পারবা? কারণ আমরা কি জানি যে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান, তাই না? তাহলে একটা বাহু যদি 4 সেন্টিমিটার হয়, তাহলে এর বিপরীত বাহুটা 4 সেন্টিমিটার হবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। দেখো, তোমরা একদম ঠিক উত্তর দিয়েছো। এই প্রশ্নটা একটু মনোযোগ সহকারে সবাই দেখবা। সবাই কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? আমি কি প্রশ্ন লিখেছি বল? সকল বর্গ আয়ত, কিন্তু সকল আয়ত বর্গ নয় কেন, এটা কি কেউ আমাকে একটু বলতে পারবা? বলতে পারবা কি কেউ? একটু আইডিয়া, একটু চেষ্টা করো যে কি আয়তন, কি প্রত্যেকটা কোণ সমকোণ নাকি বর্গের, কি প্রত্যেকটা বাহু সমান, আয়তের কি বিপরীত বাহুগুলা সমান, তাই না? বর্গের একটা 4 বাহু সমান, সেটাই খালি আয়তক্ষেত্র হয়। হ্যাঁ, এই তো সুন্দর বলেছো যে বর্গের না বাবু, যে আয়তের 4 বাহু সমান, যে আয়তের 4টা বাহুই সমান, সেই আয়তই কেবল বর্গ হতে পারে। হ্যাঁ, অনেক আয়ত আছে আমরা যেগুলো দেখেছি যে বিপরীত বাহুগুলো শুধু সমান, তাহলে সেগুলা কি বর্গ হতে পারবে? না, বর্গ হতে হলে কি হতে হবে? 4টা বাহুই সমান হতে হবে। আচ্ছা, আমরা একটু দেখে নেই। দেখো, এটা একটু মনোযোগ সহকারে দেখো, বর্গের প্রতিটি কোণ সমকোণ। বর্গ কি একটা চতুর্ভুজ, তাই না? বর্গ একটা চতুর্ভুজ না? হ্যাঁ। তো যে চতুর্ভুজের 4টি কোণ সমকোণ, সেই চতুর্ভুজ কি আয়ত না? বর্গের যেহেতু প্রত্যেকটি কোণে সমকোণ, তাই সকল বর্গ আয়ত। তোমরা এটুকু বুঝতে পেরেছো? আয়তকে বর্গ হতে হলে অবশ্যই প্রতিটি বাহু সমান হতে হবে। যে সকল আয়তের সবগুলো বাহু সমান, কেবল সেগুলোই বর্গ। মানে যে সকল আয়ত, যে আয়ত গুলা 4টা বাহু সমান, তারাই কেবল বর্গ হতে পারবে। যেহেতু কিছু কিছু আয়তের বিপরীত বাহু সমান, তাই সকল আয়ত বর্গ নয়। আয়ত
আছে না যেগুলা শুধু বিপরীত বাহু সমান চারটা বাহু সমান নয় আমরা পড়েছি না এরকম তাহলে ওই সকল আয়ত কি বর্গ হতে পারবে তুমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো বাসায় একটু ভালো করে দেখার জন্য স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আচ্ছা নিয়েছো কি আমি তোমাকে আজকে ক্লাস শেষে ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট দিতে হয় এটা শিখাই দিব আমাকে আমি দেখাই দিব ল্যাপটপে কিভাবে স্ক্রিনশট নিতে হয় এটা আমি তোমাদের আজকের ক্লাস শেষে দেখা তোমরা আমাকে একটু মনে করে দিও ঠিক আছে আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে তাহলে আমি আরেকবার বলি যে সকল বর্গ আয়ত কিন্তু সকল আয়ত বর্গ নয় কেন বর্গের প্রতিটি কোণ সমতুল যেহেতু আমরা জানি যে বর্গ একটা চতুর্ভুজ আর চতুর্ভুজে যে চতুর্ভুজের চারটি কোণ সমকোণ সেই চতুর্ভুজই আয়ত যেহেতু বর্গের প্রতিটি কোণ সমকোণ তাই সকল বর্গ আয়ত আয়তকে বর্গ হতে হলে অবশ্যই প্রতিটি কোণ সমান হতে হবে যে সকল আয়তের সমান সেগুলোই কেবল বর্গ যেহেতু প্রতিটি আয়তের বিপরীত বাহু সমান তাই সকল বর্গ আয়ত নয় করছে তোমরা বুঝতে পেরেছো এই ছবিগুলো একটু ভালো করে দেখো তো বাবা কিসের ছবি দেখতে পাচ্ছ এগুলা এটা তো অবশ্যই চতুর্ভুজ কারণ চারটি বাহু থাকলে অবশ্যই সেটা চতুর্ভুজ হবে এই চতুর্ভুজের একটা নাম নাকি জানো সেটা কি এই চতুর্ভুজের নাম হচ্ছে ঠিক আছে
তেলটা ধরলাম, এটা তো ধরা বুঝো নাকি? চার সেন্টিমিটার মেপে নিবো, চার সেন্টিমিটার, এই যে চার সেন্টিমিটার পর্যন্ত নিলাম, এই যে শূন্য থেকে চার, দেখতে পেয়েছো? এই রেখাটার নাম দিব কখ, আমি যে 60 ডিগ্রি মিটার যে একটা বিন্দু দিয়েছিলাম সেখানের মধ্যে আমি মেপে দেখি, এখানে শূন্য থেকে মেপে দেখেছি এখানে পুরোটাই 4 সেমি হয়ে গেছে। আমি বুঝি নাই তোমার কথা, আরেকবার বলো বাবু। এখানে ছিল ওইটাকে আমি বিন্দু দিয়েছিলাম, তো এখন ওইটাকে আমি হ্যাঁ বলো
সমকোণ হবে না কিন্তু, ঠিক আছে? সামন্ত্রিকে কখনো সমকোণ হবে না, হবে না। হ্যাঁ, সামন্ত্রিকের কোণ কিরকম হয় আমি তোমাদের এবার একটু পরিমাপ করে দেখাবো, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। ওকে ম্যাম। দেখো এই যে কোণটা আমি 60 ডিগ্রি রেখেছি, দেখো তো এই কোণটা আসলেই 60 ডিগ্রি কিনা তোমরা দেখো। এই যে চাঁদাটা দেখতে পাচ্ছ কি তোমরা, এই দেখো শূন্য থেকে নীল কালার যেটা সেটা খেয়াল করবে, এই যে শূন্য থেকে দেখো 60 ডিগ্রি দেখতে পাচ্ছ। আমি এখন কিছু কথা হচ্ছে বাবু, একটু শব্দটা বন্ধ করো বাবু, কার ওখান থেকে শব্দ হচ্ছে? হাসান আমি, হাসান আমির বাবু শোনা, তুমি একটু শব্দটা বন্ধ করো বাবু। আচ্ছা দেখো এই যে শূন্য থেকে আমি 60 ডিগ্রি দেখতে পাইছি, এই কোণটা কত তাহলে আমাদের? ডিগ্রি। হ্যাঁ কত ডিগ্রি, এই যে দেখো নীল এটা চিহ্নিত করা আছে, কত ডিগ্রি? 60 ডিগ্রি। 60 ডিগ্রি শূন্য থেকে 60 ডিগ্রি। আচ্ছা তোমরা বুঝতে পারো যে এখানে এখানে দেখো 120 নয় কেন বলো তো, কারণ 120 যদি হতো তখন আমরা এই পাশ থেকে গণনা করতাম, ঠিক আছে? আমরা একটু শূন্য থেকে ধরবো, শূন্য থেকে 60, তাহলে আমাদের এই কোণটা কত? 60 ডিগ্রি, ঠিক আছে? 60 ডিগ্রি। আমরা পরের কোণটা ধরি, এই কোণটা বলো তো কত ডিগ্রি, কে বলতে পারবে? হ্যাঁ বলো এই কোণটা কত ডিগ্রি? 70 ডিগ্রি। 130 ডিগ্রি। ভালো করে দেখো 130 কিন্তু বসে আছে। 50 ডিগ্রি। 50 ডিগ্রি কেন মনে হলো? কালোটা ধরবো না? হ্যাঁ কালো
ছেলেটা ধরবা সত্তর ডিগ্রি যেতে পারবো কি এর বাহিরে? তাহলে আচ্ছা তোমরা এই যে তোমরা সবুজটা কেন ধরতেছো? আমি তো বলতেছি যে শূন্য থেকে হিসাবটা শুরু করতে হবে। আমাদের হিসাবটা শুরু করতে হবে কোথায় থেকে? শূন্য থেকে। হ্যাঁ, আগেরটা তো তোমরা এই যে নীলটা গণনা করেছিলে তখনও কিন্তু আমার এটা এর পাশে ছিল, সেজন্য আমার শূন্য এ পাশ থেকে ধরতে হয়েছে। এখন যেহেতু আমাদের এই পাশে এসেছে সেজন্য আমাদের এ পাশে শূন্য থেকে হিসাব করতে হবে, ঠিক আছে? এই চাঁদার এখানে এই কালো আর নীল এই কারণে দেওয়া হয়েছে যাতে তোমরা দুই পাশ থেকে গণনা করতে পারো, ঠিক আছে? বুঝতে পেরেছো? বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত তো বোঝো না, একটার উল্টা আরেকটা।
সামন্তরিক অঙ্কন করবে তখন এই বাহুগুলোর মাপ অবশ্যই তোমাদের ঠিক রাখতে হবে। যদি বাহুগুলোর মাপ তোমরা ভুল করো তাহলে কোণের পরিমাপ তোমাদের উল্টা পাল্টা হবে, তখন তোমাদের সামন্তরিক সঠিকভাবে অঙ্কিত হবে না। হ্যাঁ বলো সীমা। ম্যাম আমার না একটা সমস্যা হয়েছে। কি সমস্যা হয়েছে বাবু বলো। ম্যাম আমার মোবাইলে না একদমই চার্জ নেই, আমি কি এখন লিভ নিতে পারবো? আচ্ছা ঠিক আছে নাও, তুমি পরে লাইভ ক্লাস থেকে দেখে নিও। শোনা এটা যেহেতু আমাদের পেজে লাইভ হচ্ছে তুমি দেখে নিও, বা তোমার মেসেজ আসলে ম্যাম করে দেওয়া হবে। ঠিক আছে ধন্যবাদ তোমাকে, তুমি দেখে নিও বাবু। ঠিক আছে ম্যাম। আচ্ছা ধন্যবাদ তোমাকে। তাহলে আমরা কি দেখলাম, এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এটা কি বুঝতে পেরেছো তোমরা? জি ম্যাম। বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আচ্ছা ধন্যবাদ। পরেরটা দেখো, বিপরীত কোণ গুলো পরস্পর সমান। আমরা কোণ তোমাদের মেপে দেখালাম, দেখাই কি আমি মেপে দেখাইছি কি? দেখো বিপরীত মানে কি, একটার উল্টা আরেকটা। এই যে এই কোণের উল্টা হচ্ছে এইটা, খ কোণের উল্টাটা হচ্ছে ঘ কোণ, আর ক কোণের উল্টাটা হচ্ছে গ কোণ। ঠিক আছে, তাহলে দেখো যদি ক কোণ 60 ডিগ্রি হয় তাহলে গ কোণ অবশ্যই 60 ডিগ্রি হতেই হবে, যদি ঘ কোণ 120 ডিগ্রি হয় তাহলে খ কোণটা অবশ্যই 120 ডিগ্রি হতে হবে। বুঝতে পেরেছো? বিপরীত কোণগুলো পরস্পর সমান সমান। বিপরীত তিন নম্বর লিখে নিবা। আচ্ছা আচ্ছা আমি পরেরটা বলে নিই বাবু, বলে নিয়ে সময় দিব, লিখে নিও। দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। আচ্ছা এই যে এই বাহুর বিপরীত, এই বাম পাশের বিপরীত বাহুর বিপরীত বাহু কোনটা? এই যে বাম পাশের বিপরীত বাহু কোনটা? এই যে ডান পাশে। ঠিক আছে, আবার দেখো এই যে ক খ এই বাহুর বিপরীত বাহু কোনটা বলো দেখি? গ ঘ। হ্যাঁ ধন্যবাদ। তাহলে কি বলছে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল। এখন তোমরা আমাকে বলো তোমরা কি সমান্তরাল কতটা বোঝো? বোঝো কি? তুমি বলো তো সমান্তরাল বলতে কি বোঝো তোমরা? হ্যাঁ বলো। সমান্তরাল মানে সমান সমান। হ্যাঁ সমান, সমান তো মানে একই দুইটা জিনিস। তার কি সমান্তরাল মানে কি? সমান দুইটা বাহু সমান মানে সমান। একটা বাহু সমান হয় তাহলে পরেরটাও সমান হতে হবে। এটা তো বাবু পরস্পর সমান, সমান্তরাল হলে যে প্রত্যেকটা বাহু সমানই হতে হবে এমন নয়, বুঝছো? সমান্তরাল হলো দুইটি দুইটি বাহু নির্দিষ্ট নিজেদের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একই দিকে চলমান থাকবে, কিন্তু কখনোই একে অপরের সাথে মিলিত হবে না, তখন ওই দুইটি বাহু পরস্পরের সমান্তরাল। আমার কথাটা বুঝতে পেরেছ? এই বাহুটা দেখো এইভাবে চলতেই থাকে, এরা যদি চলতেই থাকে এইভাবে, এই এদের নির্দিষ্ট যে দূরত্ব মাঝখানের যে দূরত্ব 3 সেন্টিমিটার, এরা সবসময় এই দূরত্ব বজায় রেখেই চলে যাবে, কখনোই এই বাহুটার সাথে এসে মিলবে না। একে বলা হচ্ছে সমান্তরাল। মানে সমান্তরাল, সমান্তরালে যদি এই বাহু 2 সেন্টিমিটার হয়, এই বাহু যদি 4 সেন্টিমিটার হয়, তাতেও কোনো সমস্যা নেই, একে অপরের সাথে যেতে থাকবে। ঠিক আছে, বাহুর এখানে সাথে সম্পর্ক নয়, সম্পর্ক হলে এদের মধ্যকার দূরত্ব একই থাকবে। সমান্তরাল মানে, হ্যাঁ বলো শোনা। এটি মনে রাখার একটি সহজ উপায় আমি একটা জানি। হ্যাঁ বলো তো শোনা শুনি। কোকে যদি আমি 1 দিয়ে দিই ওটা বিজোড় সংখ্যা, গ কে যদি আমি 3 দিই সেটাও হবে বিজোড় সংখ্যা, মানে বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা সমানই হবে। আর জোড় সংখ্যা মানে খ আর ঘ হচ্ছে জোড় সংখ্যা, এই জোড় সংখ্যা সমানই হবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা শোনো, তাহলে আমরা কি বুঝলাম, সমান্তরাল মানে দুইটা বাহু একই দিকেই চলতে থাকবে, তাদের মধ্যকার দূরত্বটা একই থাকবে, কিন্তু কখনো একে অপরের সাথে মিলিত।
কি বলে বাপু আরে তুই বলে আমি শুনতে পাইনি শোনা যদি সমান হয় তাহলে কি একই ডিগ্রি হবে সমান হলে কি হবে একই ডিগ্রি নাকি কোণের পরিমাণ একই হবে সেটা বলতেছো হ্যাঁ হ্যাঁ দুইটা বাহু যদি সমান হয় তাহলে দুইটার যে কোণগুলো উৎপন্ন হবে সেগুলো একই কোণে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তোমরা এই দেখো ভালো করে দেখে নাও কে কথা বলতেছো বাবু একটু চুপ করো না বিপরীত বাহুগুলো পরস্পর সমান এই যে দেখো 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 4 সেন্টিমিটার তারপর বিপরীত কোণগুলো পরস্পর সমান কোণ 60 ডিগ্রি কয়ের বিপরীত কোণ 60 ডিগ্রি আবার ঘর কোণ 120 ডিগ্রি এর বিপরীত কোণ হল 120 ডিগ্রি বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এই দেখো ক গ এবং খ গ এইটা এর সমান্তরাল আবার ক খ এবং ঘ গ এর এইটা এর সমান্তরাল ঠিক আছে একই দিকে প্রবাহিত হবে কিন্তু কখনো এত অপরের সাথে মিলিত হবে না তখন সেই দুইটা বাহুকে আমরা সমান্তরাল বলবো রেখাকে বুঝতে পেরেছো আরো কি কোনো সমস্যা হয় তিনটা বৈশিষ্ট্য থাকলে বলতে পারো আমি আবার আলোচনা করবো আচ্ছা এখন তোমাদের কিছু কাজ করতে হবে এই যে একটা সামন্তরিক দেখতে পাচ্ছ তোমরা সামন্তরিকটা দেখতে পাচ্ছ দেখতে পেয়েছো নিশ্চয় তাই না আচ্ছা বেশ ভালো এখন আমি তোমাদের ওখান থেকে ধরবো ঠিক আছে তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখন নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ কি আচ্ছা ধন্যবাদ এবার দেখো দিঘি দিঘি তুমি আছো আচ্ছা দিঘি তুমি বলো তো এই যে সামুদ্রিক আছে এর যে কোণটা কত ডিগ্রি আরে যে কোখ এই বাহুটা কত ডিগ্রি দেওয়া আছে এই রেখাটা কত সেন্টিমিটার দেওয়া আছে 12 সেন্টিমিটার দিঘি তুমি আমাকে বলো তো এই যে ক ঘ এটা কত সেন্টিমিটার হবে 6 সেন্টিমিটার কেন 6 সেন্টিমিটার হবে বলো দেখি তুমি বলে অপর প্রান্ত 6 সেমি এবং এটা বিপরীত প্রান্ত 6 সেমি হবে হ্যাঁ ধন্যবাদ এখানে লক্ষ্য করো দেখ খ এবং গ এই বাহুটা 6 সেন্টিমিটার দেয়া আছে তো আমরা সামন্ত্রিকের বৈশিষ্ট্য কি পড়েছি যে এর বিপরীত বাহু একই হবে তাহলে খ এবং গ যদি একই হয় তাহলে খ এবং গ হবে একই হবে এটা বুঝতে পেরেছো সবাই আচ্ছা দিদিকে অসংখ্য ধন্যবাদ এবার আবু আহমেদ বলো আবু আহমেদ বলো গোয়া সমান কত সেন্টিমিটার হবে গোয়া সমান কত সেন্টিমিটার হবে কত সেন্টিমিটার হবে 12 সেন্টিমিটার অসংখ্য ধন্যবাদ কেননা দেখো এর বিপরীত বাহু ক এবং খ দেয়া আছে 12 সেন্টিমিটার তাহলে ক আর খ যদি 12 সেন্টিমিটার হয় তাহলে অবশ্যই ঘ এবং গ এবং ঘ এই বাহুটাও 12 সেন্টিমিটার হবে কারণ আমরা এটা জেনেছি তাই না যেহেতু সামুদ্রিকের বিপরীত বাহুর পরস্পর সমান আচ্ছা এরপর দেখো তো গ কোণ গ কোণটা এই যে ঘ কোণ ঘ কোণটা কত ডিগ্রি হবে বলো তো 80 ডিগ্রি হ্যাঁ কারণ খ কোণ এই যে দেখো ঘ আচ্ছা তোমরা কি জানো চতুর্ভুজের চার কোণের সমষ্টি সমান কত
সমষ্টি স্কয়ার কত এটা জানো কত কোনটা ম্যাম চতুর্ভুজের চার কোণের সমষ্টি সমান কত এই যে সামন্ত্রিক যেহেতু একটা চতুর্ভুজ এই চার কোণের সমষ্টি কত ডিগ্রি হবে জানো এটা এখানে দেখো আশি আশি একশো ষাট আমরা বাদ দিই কত বাদ দিলে
দিলে 280 বাদ দিলে কত থাকে আর 80 থাকে না সেই 80 কে আমরা কি করব দুই কোণে ভাগ করে দিব তাহলে কত হবে 40 40 80 বুঝতে পেরেছো ইমি জি ম্যাম আচ্ছা আমি তো তোমাদের এই যে সামান্তরিক অঙ্কনের পদ্ধতিটা শিখাইলাম ওইটা একটু তোমরা মনোযোগ সহকারে তোমাদের বইয়ে পড়ো তো বাবু বইয়ে তোমাদের আছে দেখো দেখতে পাচ্ছ কি তোমরা ম্যাম কত বেশ স্যার ম্যাম বইয়ে আছে পাঁচ পৃষ্ঠাতে দেখো আমি তোমাদের আচ্ছা আমি তোমাদের ওই স্লাইডে নিয়ে যাচ্ছি থাম এই যে দেখো এই স্লাইডটা দেখো এটা তোমাদের বইয়ে 105 পৃষ্ঠা দেয়া আছে আমরা কিভাবে সামন্ত্রিক আসব এই বর্ণনার তোমরা একটু মনোযোগ সহকারে পড়ো তো আমি তোমাদের যে সামন্ত্রিক আকার শেখাইলাম সেই বর্ণনাটা এখানে দেয়া আছে যে আমরা কিভাবে সামন্ত্রিক আসব সেই বর্ণনাটাই দেয়া আছে তোমরা যদি শিক্ষা থাকো এটি করবো ম্যাম এটিটা আজকে প্রথম প্রথমে ঘুরিয়েছিলেন হ্যাঁ করেছি তোমাদের আমি দেখতে বললাম যে তোমাদের বইয়ে আমি যা যা তখন করলাম তোমাদের বইয়ে এইটাই দেয়া আছে ঠিক আছে তোমাদের শুধু মিল করে দেখতে বললাম ঠিক আছে তোমরা কি বুঝতে পেরেছো সামুদ্রিক অঙ্ক হ্যাঁ ম্যাম বুঝতে পেরেছি আচ্ছা ধন্যবাদ এবার তোমরা কতটুকু বুঝতে পেরেছো সেটা আবার আমি বুঝতে পারবো এই যে এই সামুদ্রিকটা দেখতে পাচ্ছো এর এক বাহুর দৈর্ঘ্য 2.5 সেন্টিমিটার কোণটা হবে 45 ডিগ্রি আর আরেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার তোমরা এই সামুদ্রিকটা একটু আঁকো তো দেখি তোমরা কি দেখতে পাচ্ছ তোমরা এই সামুদ্রিকটা একটু আঁকো তো দেখি তোমাদের ভিডিও গুলো কি অন করা না অফ করা সবার ভিডিও অফ দেখতেছি অন করা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে হ্যাঁ অন করা দেখতে পাচ্ছ অনেকের আবার অফ করা আচ্ছা সমস্যা নাই তোমরা এখন এই সামুদ্রিকটা আঁকাও সমস্যা হলে তোমরা বইয়ের সাহায্য নিতে পারো প্রথমে আমি কি বলেছিলাম যে 4 সেন্টিমিটার আমরা কি করব 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখা আঁকব এখানে কি আমরা 4 সেন্টিমিটার নিব এখানে কত সেন্টিমিটার নিব বলো তো 4 সেন্টিমিটার না এখানে মাপ দেওয়া আছে দেখো 3 সেন্টিমিটার আমাদের এখন 3 সেন্টিমিটার নিতে হবে আমাদের যে পরিমাপটা দেওয়া থাকবে আমরা সেটাই নিতে পারবো Thank you.
দেখে নাও এটা তোমাদের বাড়ির কাজ।
স্ক্রিনশট কি বলে দিব আমি ছবিটা দিতে পারি না কাজ করি আচ্ছা আপাতত এক কাজ করো এটা আমি ইনবক্সে দিয়ে দেবো তোমাদের বাড়ির কাজের দোকানে কিন্তু বা তোমার কোনো বন্ধুর কাছ থেকে মাছ নিতে কি আমি ক্লাস শেষ করে তোমাদের স্ক্রিনশট শিখাবো আমার আজকের ক্লাসে তোমরা যে এতক্ষণ যুক্ত ছিলে সেজন্য তোমাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ।